নমস্কার, আপনারা দেখছেন সংবাদ ত্রিনয়ন। করোনার থাবাই এবার বন্ধ হলো পুরী জগন্নাথ দেবের মন্দির সহ একাধিক স্মৃতিসৌধ। জানুন বিস্তারিত খবরে। দিন যত যাচ্ছে ততই উদ্বেগ বাড়িয়ে জাঁকিয়ে বসেছে করোনা সংক্রমণ। করোনার সেকেন্ড ওয়েভ রীতিমতো তাণ্ডব চালাচ্ছে দেশ জুড়েই। এই অবস্থায় সংক্রমণ রুখতে আগামী 15ই মে পর্যন্ত কেন্দ্রের আওতাধীন অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া দ্বারা সুরক্ষিত সমস্ত জাদুঘর, স্মৃতিসৌধ এবং মন্দিরের দরজা দর্শকদের জন্য আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। এই বিষয়ে বৃহস্পতিবার কেন্দ্রীয় সংস্কৃতি এবং পর্যটন দপ্তরের মন্ত্রী কল্যাণ প্যাটেল একটি টুইট করে এই খবর জানিয়েছেন। টুইটে তিনি জানান, যেভাবে করোনা বাড়ছে তাতে ASI এর নির্দেশে আগামী 15ই মে পর্যন্ত কেন্দ্রের আওতাধীন সমস্ত মন্দির, মসজিদ, মনুমেন্ট এবং জাদুঘর বন্ধ রাখা হবে। পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলেও তিনি জানিয়েছেন। শুধু তাই নয়, এর মধ্যে 3693টি স্মৃতিস্তম্ভ এবং 50টি জাদুঘর রয়েছে। পুরী জগন্নাথ দেবের মন্দির এবং সোমনাথ মন্দিরে প্রতিদিন পূজাপাঠ অনুষ্ঠিত হবে, তবে ভক্ত জনসংগমের অনুমতি দেওয়া হয়নি। করোনা মহামারীর কারণে গত বছর 17ই মার্চ থেকে ASI দ্বারা সুরক্ষিত সমস্ত স্মৃতিসৌধ এবং জাদুঘরগুলি বন্ধ রাখা হয়েছিল। তারপর ধীরে ধীরে জুলাই মাসে সব খুলে দেওয়ার পর দর্শকদের জন্য কঠোরভাবে সরকারি গাইডলাইন মেনে চলার নির্দেশিকা জারি করা হয়েছিল। মাস্ক পরে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে ফের দর্শকদের জন্য খুলে দেওয়া হয় বিভিন্ন পর্যটন কেন্দ্রের দরজা। অন্যদিকে দেশে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ, এবার ভেঙে গেল 2 লক্ষের গণ্ডি। বুধবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 2 লক্ষের বেশি। এই সময়ের মধ্যে মৃত্যু হলো 1038 জনের। পরিসংখ্যান বলছে দেশে বুধবার করোনা আক্রান্ত হয়েছেন 2,739 জন। অন্যদিকে এই সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠেছে 93,528 জন। দেশে নতুন করোনা সংক্রমণ ও মৃত্যুর জেরে মোট সংখ্যাও বাড়ল ব্যাপক হারে। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 1,40,74,564 জনের। এর মধ্যে অবশ্য সুস্থ হয়ে উঠেছে এমন মানুষের সংখ্যা 1,24,29,564 জন। দেশে করোনা অ্যাক্টিভ রোগীর সংখ্যা 14,71,877 জন। করোনা ভাইরাসের থাবায় এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে মোট 1,73,123 জনের। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন সংবাদ ত্রিনয়, সত্যের সাথে মানুষের পাশে।